সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছো। গত ক্লাসে আমরা দশম অধ্যায়ে গতির দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে কিছু আমাদের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকেও আমরা দ্রুতির একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বেগের গাণিতিক সমস্যা নিয়ে বা বেগ কি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি ইতিপূর্বে আমরা বোর্ডে দেখছো যে কিছু একটা গাণিতিক সমস্যা উদাহরণ যেটা দেওয়া আছে তোমাদের পাঠ্যপুস্তকের বইয়ে, সেই উদাহরণটা সমাধান করে রেখেছি। এর উপরে আলোকে আমরা কিছু আলোচনা করব। দেখো, যে এখানে উদাহরণ দেওয়া আছে, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দ্রুত অতিক্রম করলো, এর দ্রুতি কত? একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? আমরা গত ক্লাসে জেনেছিলাম দ্রুতি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে বা একক সময়ে যে দ্রুত অতিক্রম করে, বা কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে সেই বস্তুর কি দ্রুতি। এখানে আমাদের একক সময় দেওয়া আছে 3 সেকেন্ড এবং দূরত্ব দেওয়া আছে কি 60 মিটার। তাহলে আমরা জানি কি, আমরা জানি দ্রুতি সমান দ্রুত ভাগ সময়। আমরা কি জানি? আমরা জানি দ্রুতি সমান দ্রুত ভাগ সময়। এখানে তোমরা দেখো যে এখানে দ্রুত বলতে এখানে 60 মিটার দ্রুত দেওয়া আছে, 60 মিটার দ্রুত এবং সময় দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে ওপরে 60 ভাগ 3, তাহলে 3 বিষম 60, তাহলে এখানে মিটার পার সেকেন্ড, মিটার হচ্ছে দূরত্বের একক এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই এখানে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি হবে 20 মিটার পার সেকেন্ড। আশা করা যায় যে তোমরা এ বিষয়টা বুঝতে পেরেছ। মোট কথা হলো যে আমরা যেটা জানি এই বিষয়টাই তোমাদের কি মনে রাখতে হবে যে দ্রুতি সমান কি দ্রুত ভাগ সময়। তাহলে তোমরা এ ধরনের যে গাণিতিক সমস্যাগুলো দিক না কেন তোমরা সেগুলো সমাধান করতে পারবে। এখন চলো এখানে আরেকটা প্রশ্নের সমাধান করি, সেটা হলো দেখো সমাধান করো, লেখা আছে যে নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক দৌড়ে নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক দৌড়ে চার পাক দৌড়ে 5000 মিটার 25 মিনিটে গেল। 5000 মিটার 25 মিনিটে গেল, 25 মিনিটে গেল, 5000 মিটার 25 মিনিটে গেল, তার দ্রুতি কত? দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায়
কলেজের নাম এখানে স্কুলেরও হতে পারে, এটা কলেজের না দিয়ে এখানে স্কুলেরও হতে পারে, যে প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতায় 4-5 দৌড়ে 5000 মিটার 25 মিনিটে গেল, 5000 মিটার 25 মিনিটে গেল, তাহলে তার দ্রুতি কত? এখানে সেম ওই একই নিয়মে সে সমাধানটা করা লাগবে। যেমন ধরেন আমরা জানি সমাধানটা হচ্ছে, আমরা জানি দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়, আর এখানে মিটার আর পার সেকেন্ড। আমরা জানি যে দ্রুতি সমান দূরত্ব ভাগ কি সময়। এখানে দেখো দূরত্ব কত দেওয়া ছিল, দূরত্ব দেওয়া আছে এখানে দেখো এই যে 5000 মিটার, এখানে দূরত্ব দেওয়া আছে 5000 মিটার। তাহলে 5000 মিটার দূরত্ব আর সময় হচ্ছে 25 মিনিট, আর এখানে মিটার পার সেকেন্ড, বা সরাসরি তুমি এভাবেও লিখতে পারো। তাহলে উপরে ইয়া হচ্ছে দূরত্ব হচ্ছে 5000 মিটার আর সময়টা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 25 2 50 2 8 0, তাহলে এখানে তার দূরত্ব হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, তার দূরত্ব হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তাহলে কি দ্রুতি সমান আমরা জানি দ্রুত ভাগ সময়, এখানে দ্রুত আছে 5000 মিটার এবং সময় দেওয়া আছে 25 মিনিট, তাহলে তার দ্রুতি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। আশা করা যায় যে তোমরা সে এটা সমাধান বুঝতে পেরেছো। এখন চলো যে বেগ কি, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা কি আমরা এই বিষয়টা জানবো। আমরা জানি এর আগে যেটা আমরা বলেছিলাম যে দ্রুতি কি, দ্রুতি হচ্ছে কোনো নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল বস্তুর মোট অধিকাংশ দূরত্বটাই হচ্ছে কি দ্রুতি। আর বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ, কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। বেগ সমান কোন নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ, কোন নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। আর দ্রুতি হচ্ছে কি, দ্রুতি হচ্ছে কোন একটি নির্দিষ্ট সময়ে চলন্ত বস্তুর মোট অধিকান্ত কি দ্রুত, বা একক সময়ে কোন চলন্ত বস্তুর মোট অধিকান্ত কি দ্রুত হচ্ছে কি দ্রুতি। আর বেগটা হচ্ছে কোন নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ। এখানে দেখো একটা তোমাদের পাঠ্যপুস্তকের বই দেখো আছে যে লোবা বা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, লোবা বা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত? লোবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তাহলে লোবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে
দশ সেকেন্ডে 15 মিটার, 15 মিটার গেল, মিটার গেল, বেগ কত, বেগ কত বা তার বেগ কত। এখানে এখানে বলা আছে যে কোন নির্দিষ্ট দিকে দ্রুত কিকে বলা হয় বেগ। তাহলে আমরা জানি সমাধান, ওই দ্রুতি আমরা যে নিয়মে বের করলাম ঠিক একই নিয়মে বের করা লাগবে, কারণ দ্রুতিকে বেগ বলা হচ্ছে। কিন্তু দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু বেগের নির্দিষ্ট দিক রয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে লোহপা উত্তর দিকে, উত্তর দিকে একটা নির্দিষ্ট দিক দিকের কথা বলা হয়েছে, উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল। আমরা জানি কি দ্রুতি সমান, দ্রুতি সমান কি দ্রুত ভাগ সময়। এখানে দেখো 15 মিটার, তাহলে তার সমাধান হবে 15 ভাগ হলো 10 মিটার পার সেকেন্ড, বা সমান 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ঠিক দ্রুতির মতন এটা নির্ণয় করা লাগবে, কারণ যে আমরা এর ইতিপূর্বে জেনেছিলাম কি দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়, এটাই বেগের ক্ষেত্রেও সেম একই নিয়মে দেওয়া হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু বেগের একটি নির্দিষ্ট দিক রয়েছে। তাই এখানে সমাধানে লেখা লাগবে এটা এই 1.5 বা 1.5 মিটার পার সেকেন্ড কোন দিকে, এটা হবে উত্তর দিকে, তার বেগ হবে উত্তর দিকে। এই দিকটা বেগের ক্ষেত্রে তোমাদের এই দিকটা কি নির্ণয় করা লাগবে। আশা করা যায় যে এই এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এ ধরনের যদি কোনো সমাধান বা মূলক বা এ ধরনের যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে তাহলে নিশ্চিত তোমরা এগুলো সমাধান করতে পারবে, তোমরা বাসায় আরেকটু এই বিষয়গুলো প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ত্বরণ নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।